9 জুলাই প্রথম সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। ভারত নিউজিল্যান্ড ম্যাচে ভারতের জেতার সম্ভাবনা বেশি এবং ভারতের শিবিরে এলো বড়সড় সুখবর, কারণ এই ম্যাচটি হবে ম্যানচেস্টার। এই ম্যানচেস্টারের মাঠে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত। তাছাড়া সামির 4টে উইকেট ও রোহিতের 100 এই ম্যানচেস্টারে আছে, এবং এই ম্যানচেস্টারের মাঠে প্রথম সেমিফাইনাল খেলা হলে ভারতের একটা বড় অ্যাডভান্টেজ থাকবে বলে দেখা গিয়েছে। তাছাড়া ভারতের টিমের পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে ভারত কতটা শক্তিশালী হয়ে গিয়েছে। শিখর রোহিতের ওপেনিং জুটি ঘাটতি পূরণ করলেন কে রাহুল। এদিনকে শ্রীলঙ্কার ম্যাচে কে রাহুল দুর্দান্ত 100 করে, তার আগে ওপেনিং লেভে রোহিতের সাথে ভালোই পার্টনারশিপ করেন, 150 রানের বেশি পার্টনারশিপ করে দিয়েছিলেন এদিনকে শ্রীলঙ্কা। এখানে একটা বড় অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে ভারতীয় দলে। এবং আরেকটা বড় সমস্যায় ভুগছিল ভারত, সেইটাই ঋষভ পান্ত এসে ঠিক করে দিয়েছে। কারণ 4 নম্বরে ব্যাট লাগবে কে, সেখানটায় ঋষভ পান্ত এসে 2টো ম্যাচে দারুণ পারফরমেন্স করে দিয়ে গিয়েছিলেন ঋষভ পান্ত। তাছাড়া বুমরা খুব ভালো বল করেছেন এদিনকে, এবং মোহাম্মদ শামিও সেইভাবে তৈয়ার আছে সেমিফাইনালের জন্যে। এবং ভারতের দুর্বলতা বলতে কুলচার সেই জুটি আর দেখা যাচ্ছে না, কোনো ম্যাচে কুলদীপ যাদব তো কোনো ম্যাচে চাহেল। আমার মতে নেক্সট ম্যাচে দুজনাইকেই খেলানো উচিত, যদি দুজনাকে খেলায় আবার সেই জুটি প্রমাণ করে দেবেন যে ভারতের কেন 1 নম্বর স্পিনার ডিপার্টমেন্ট। অর্থাৎ নেক্সট ম্যাচে কুলদীপ এবং চাহেলকে খেলানো উচিত। তো তোমাদের মতে কী বলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর একটা বড় কথা, নেক্সট ম্যাচে ভুবনেশ্বর না মোহাম্মদ শামি? আমার তো মনে হচ্ছে শামিকে খেলানো উচিত অবশ্যই। তোমাদের মতে কী বলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এবং ভারতের একটা বড় অ্যাডভান্টেজ যে নেক্সট ম্যাচটা হবে ম্যানচেস্টারে, এই ম্যানচেস্টারেই কিন্তু ভারত রেকর্ড করেছিলেন, আর একবার বলে দিচ্ছি। তো অবশ্যই সেমিফাইনাল ভারতের আশা বেশি, জিতে ভারত এবছর আবার 2011 সালের মতো কাপ পাবে। তো তোমাদের মতে কী বলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও যদি ভালো লাগে করো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।